হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো মোবাইলের উপরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই রকম ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন, এই ভিডিও কিন্তু বর্তমানে টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে আছে। এই ইফেক্টে যারা ভিডিও তৈরি করতেছে তারা কিন্তু তাদের ভিডিও কিন্তু ভাইরাল হতেছে। শুধু টিকটকেই নয়, এই রকম ভিডিও ইউটিউবে শর্টস ভিডিও বা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে যারা আপলোড করতেছে সবাই কিন্তু ভাইরাল হইতেছে এইরকম ইফেক্ট দিয়ে ভিডিও তৈরি করে। তো আপনি কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন না, তাহলে কিন্তু আপনারা ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন না। তো এরকম ভিডিও তৈরি করতে প্রথমে আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে এখান থেকে দেখুন এখানে নিউ প্রজেক্ট নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এই নিউ প্রজেক্টে এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব, যে ভিডিওটি আমরা এডিট করব। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই ভিডিওর উপর আমরা ওই HDR ইফেক্টটি অ্যাড করব। তো HDR ইফেক্টটি অ্যাড করার জন্য এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে ইফেক্টে। তো এখানে দেখুন ইফেক্ট নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এই ইফেক্ট নামের অপশনটিতে ক্লিক করে দিই। এখান থেকে দেখুন ভিডিও ইফেক্ট, আমরা এই ভিডিও ইফেক্টে এখান থেকে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি যদি স্ক্রল ডাউন করি তাহলে একদম লাস্টের দিকে যাব। যাওয়ার পর এখানে দেখুন কমিক নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এই কমিক নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে আমি যদি নিচের দিকে আসে, আসার পরে দেখুন এখানে ব্ল্যাক নামের একটা ব্ল্যাক হোয়াইট নামের একটা ইফেক্ট আছে, বি অ্যান্ড ডাব্লু, এই ইফেক্টে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো এখান থেকে আমরা টিক মারতে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ইফেক্টটি নিয়ে আসলাম, যে লেয়ারটি চলে আসলো, সেই লেয়ারটি আমরা এই ভিডিও সমান করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ভিডিওর পরে কিন্তু আমাদের ক্যাপকাটের যে লোগোটা আছে, এই লোগোটার উপর ক্লিক করে এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিব। দেওয়ার পরে আমাদের ইফেক্ট কিন্তু চলে আসছে। তারপর আমরা এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা বেসিক যে ইফেক্টটি আছে, আমরা জাস্ট এই বেসিক এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখুন ব্লার নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এই ব্লার নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর আমাদের যে লেয়ারটি চলে আসবে সেই লেয়ারটি আমরা ধরে এই ভিডিও সমান করে দিব। দেওয়ার পর এখানে দেখুন আমাদের দুইটা ইফেক্ট এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন এখানে দেখুন আর একটা তীর নামের একটা অপশন আছে, আমরা এই তীর নামের অপশনটিতে ক্লিক করে আমরা ভিডিওটি সেভ করে নিব। তো দেখুন এখানে আমাদের ভিডিও সেভ, এখান থেকে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর এখানে দেখুন তীর নামের একটা অপশন আছে, আমরা এই তীর নামের অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পরে এখানে যে আমরা প্রথম যে লেয়ারটি অ্যাড করেছিলাম, যেমন এখানে ভিডিও লেয়ার, তারপরে দেখুন এখানে হোয়াইট ব্ল্যাক এই লেয়ারটি, আমরা এই লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে দেখুন রিপ্লেস ইফেক্ট নামের একটা অপশন আছে, আমরা জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের কিন্তু যে ইফেক্টে চলে ইফেক্টগুলি অ্যাড করেছিলাম সেখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদেরকে দেখুন নিয়ন নামের একটা ইফেক্ট আছে, আমরা জাস্ট এই ইফেক্টের উপরে ক্লিক করে দেবো। তাহলে দেখুন আমাদের আরও একটা ইফেক্ট অ্যাড হয়ে গেল। তো এখান থেকে এই ইফেক্টটি অ্যাড করার পরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিই। তো এটা তো আমাদের আগে থেকেই অ্যাড করা থাকবে। তো এখান থেকে আমরা এই ইফেক্টটা অ্যাড করার পরে আমরা এই ভিডিওটি আবার সেভ করে নেব। তো এখান থেকে তীরে ক্লিক করে এখান থেকে আমরা এই ভিডিওটি আবার সিলেক্ট এখান থেকে সেভ করে নেব। তো এখান থেকে আমাদের ভিডিওটি সেভ করা হয়েছে। জাস্ট আমরা এখান থেকে ওখানে অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে আসার পরে দেখুন আমাদের যে দুইটা লেয়ার আছে, আমরা জাস্ট এই দুইটা লেয়ার ধরে এখান থেকে লেয়ার উপর ক্লিক করে এখান থেকে লেয়ার দুটো আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে দেখুন প্লাস নামের একটা অপশন আছে, আমরা এই প্লাস নামের অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা যে ইফেক্ট প্রথম যে ভিডিওটি সেভ করেছিলাম সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন আমাদের সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে যদি ব্যাক করি, এখানে ব্যাক করে দিলাম। দেওয়ার পরে আমরা এই ইফেক্টের উপর ক্লিক করে দেবো, যে ইফেক্টটা আমরা যে ভিডিওটি আমরা এখানে অ্যাড করলাম সেটার উপর ক্লিক করে দিই। আমরা জাস্ট এদিকে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখুন ওভারলে নামের একটা অপশন আছে, আমরা এই ওভারলে নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। তাহলে দেখুন আমাদের যে ভিডিওটি আমরা এখন অ্যাড করেছিলাম সেই ভিডিওটি কিন্তু একদম নিচে চলে আসছে, দুইটা লেয়ার চলে আসে আমাদের এখানে। তো এখান থেকে আমরা এখানে দেখুন স্প্লিট নামের একটা অপশন আছে, আমরা এই স্প্লিট নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো ইফেক্ট চলে আসবে, আমরা জাস্ট এটাকে আমরা এখান থেকে দেখুন ব্রন নামের একটা অপশন আছে, আমরা এই ব্রন নামের এই ইফেক্টে এখানে ক্লিক করে দিব। তাহলে দেখুন আমাদের ভিডিওর কিন্তু
লুকটা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে এটাকে আমরা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু HDR এর মোডটা কিন্তু অলরেডি অনেকটাই চলে আসছে। তো এরপর আমরা কি করব, আর এরপর আমরা এখান থেকে যে আমরা আরো একটা যে ভিডিও সেভ করেছিলাম আমরা সেই ভিডিওটা এখানে আবার অ্যাড করে দিব। তো এখান থেকে অ্যাড করার জন্য এখানে দেখুন প্লাস নামের অপশন আছে, আমরা প্লাস নামের অপশনটিতে ক্লিক করে আমরা যে দ্বিতীয়বার যে ভিডিওটি সেভ করেছিলাম সেই ভিডিওটি এখানে নিয়ে আসবো। তো আমরা ভিডিওটি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে সেই ভিডিওর আমরা সেই লেয়ারটির উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা আবার সেই ওভারলেতে যাব। ওভারলেতে যাওয়ার পর আমাদের দেখুন এখন তিনটা লেয়ার চলে আসছে। তারপর আমরা সেই আবার স্প্লাইস সেই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এইদিকে স্ক্রল ডাউন করে একদম লাস্টে লাস্ট যে ইফেক্টটি আছে আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব। তাহলে দেখুন আমাদের, তারপর এখান থেকে আমরা টিক মার্ক দেবো, তাহলে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু একদম সেরকম একদম HDR এর মতো চলে আসছে। আমি যদি ভিডিওটি একটু প্লে করি তাহলে দেখুন একদম HDR এর মতো আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এই তীর বাটনে ক্লিক করে আমরা ব্যাক করে নিব। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট একটু স্ক্রল ডাউন করার পরে দেখুন HSL এই নামের একটা অপশন আছে, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখুন প্রথমের পরে যে ব্রাউন নামের যে একটা কালার আছে আমরা এখানে ক্লিক করে দিই, এটাকে আমরা একদম হাই কমিয়ে দেবো, একদম এটাকে কমিয়ে দিয়ে তারপর দেখুন স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পরে আমরা তারপর নিচেরটা আরও একটু বাড়িয়ে দেবো, একদম বাড়িয়ে দেওয়ার পর আমাদের কিন্তু তারপর এখান থেকে আমরা এই ব্লু নামের ওই কালারে ক্লিক করে দিব, এটাকে আমরা একটু মাইনাস করে দিব, এটাকে আমরা একটু হাই করে দিব, এটাকে হাই করে দেবো, এটাকে আমরা একটু হাই করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনারা কালার দেখে দেখে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার ভিডিও অনুযায়ী যেরকম আসবে সেরকম আপনারা এখান থেকে কালার দেখে দেখে অ্যাডজাস্ট করে নেবেন যে কোন জায়গায় কোন কালারটা দিলে ভালো হয়। তো এখান থেকে দেওয়ার পর আমি এখান থেকে টিক মার্ক দিয়ে এখান থেকেও টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের ভিডিওটি কিন্তু সেরকম একদম HDR এর মতো চলে আসছে। এরপর এখন যদি আমরা ভিডিওটি একটু প্লে করে দেখি তাহলে আমাদের কিন্তু একদম HDR আকারের যে ভিডিওটি আসছে সেরকম কিন্তু আমাদের ইফেক্টটি চলে আসছে। তো এখানে আমাদের আরও একটা ভিডিও অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ওভারলে নামের অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও নিয়ে আসবো, এখানে আমি সেটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে স্ক্রিনের উপর চলে আসে দেখুন। তো এটাকে আমরা একটু জুম করে দেবো। তো এই ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি ভিডিও সমান রেখে আমি এখান থেকে এটা কাট করে এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা এই লেয়ারটির উপর ক্লিক করে এখান থেকে আমরা স্প্লাইস যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা লাইটেন যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন আমাদের এটা কিন্তু ইফেক্টে চলে আসছে। তো এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখুন একদম প্রফেশনাল মানে HDR এর মতোই আমাদের ভিডিওটি চলে আসছে হয়ে গেছে। তো এরকম করে আপনারা এখান থেকে খুব ইজিলি আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।